নীল আকাশ নীল আকাশে সাদা মেঘ যখন পুচ্ছ পুচ্ছ পেজার তুলোর মতো ভেসে বেড়ায় এটাই হচ্ছে শরতের নীল আকাশ শরতের আকাশ আমার অনেক বেশি পছন্দের সম্ভবত শরতের আকাশকে সবাই খুব ভালোবাসে আর এই শরৎকালে উদযাপিত হয় শারদীয় দুর্গা উৎসব প্রতি বছর উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় দুর্গাপূজা দুর্গাদেবী হিন্দু ধর্মাবলম্বীদের শক্তির দেবী দুর্গাদেবী মহিষাসুরকে বধ করার মাধ্যমে পৃথিবী থেকে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিন আমার মতো শরতের নীল আকাশ কার কার পছন্দ কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওতে আপনি নীল আকাশের পাশাপাশি কিছু মন্দিরের দৃশ্য দেখতে পাবেন আশা করি ভালো লাগবে দেখতে থাকুন আমি চলে এসেছি মন্দিরে আজ হয়তো পুরো ভিডিওতে আপনি আমাকে মাস্ক পরাই দেখবেন কারণ আমাদের এই কোভিড নাইন্টিন সিচুয়েশনে অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে এজন্য মাস্ক তো পরতেই হবে আপনি না হয় আপনার নিজের কথা বাদ দিন আপনি আপনার ফ্যামিলির কথা ভাবুন আপনার ফ্যামিলিতে ছোটো কোনো ছেলে মেয়ে থাকতে পারে আপনার ফ্যামিলিতে বয়স্ক যারা আছে তারা থাকতে পারে আপনার হয়তো ইমিউন সিস্টেম শক্তিশালী হওয়ার কারণে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত নাও হতে পারেন কিন্তু আপনার ফ্যামিলিতে যারা আছে আপনি যখন ঘরে গিয়ে তাদের টাচ করলেন আপনার মাধ্যমে কিন্তু ভাইরাস দ্বারা তারা সংক্রামিত হচ্ছে তাই আপনি আপনার প্রিয় মানুষগুলোর কথা ভেবে করোনাকালীন সময়ে সাবধানতা অবলম্বন করুন মাস্ক পরিধান করুন সাবান জল দিয়ে হাত ধুতো করুন স্যানিটাইজ করুন এখানে আমি আমার মাস্কটাকে একটু খুলেছিলাম কারণ আমার আশেপাশে তিন ফুট দূরত্বের মধ্যে কোনো মানুষ ছিল না মন্দিরটা বলতে গেলে প্রায় খালি ছিল আমি আমার মাস্ক পরে নিলাম এই প্রচণ্ড গরমে একদম ঘেমে গিয়েছি আমরা এখন দেখতে পাচ্ছি কালী মায়ের মন্দির রয়েছে কালী মা শিব ঠাকুর পাশে রয়েছে শিবের সার এখন আমরা দেখতে পাচ্ছি দুর্গা মাকে দুর্গা মা রয়েছে তারবাহন সিংহ মহিষাসুর রয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ দুর্গা মায়ের চার ছেলে মেয়ে প্রতি বছর বলা হয়ে থাকে দুর্গা মা কৈলাস থেকে বাপের বাড়িতে দুর্গাপুজোর সময় এসে থাকেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সবাই